ভাই এত পরিমাণ জ্যাম রাস্তার উপরে, ঠিক আছে, এত পরিমাণ জ্যাম, মানে কি বলবো আমি জানি না, মানে যে কারণে আমি ক্যানিং এ এসেছি সেই কারণটা আমি কমপ্লিট করতে পারবো কিনা, ঠিক আছে, মানে এত পরিমাণ ব্রিজের উপরে জ্যাম, তো ব্রিজের ভিউটা কিভাবে নেবো রে ভাই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে, আর ব্লগটা হচ্ছে ক্যানিং। মানে বহুদিন ধরে চিন্তা ভাবনা করার পরে তোমার হচ্ছে আজকে ডিসাইড করলাম যে যাই, অনেকদিন হয়ে গেছে নেই 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 করে, প্রায় 3 মাস, তো চলো আপাতত ক্যানিং যাওয়া যাক। আর আজকে আমার সাথে আছে সুজিত ভট্টাচার্য, তো চলো যাওয়া যাক আপাতত। আমি এখন আছি মেট্রোপলিটানে, আর তোমার এদিকে সিম বেশি নেবো না, ডাইরেক্ট ওই দিক গিয়ে কথা হবে, জানি না ক্যানিংয়ে কী কী আছে, তো চলো ক্যানিং আগে যাওয়া যাক। সো তো গাই, আজকে বাইকটা হচ্ছে ভাইয়ের, আর ভাইয়ের বাইক হচ্ছে টিভিএস 125 রাইডার। তো আজকে রাইডারে রাইড করবো। চলো যাওয়া যাক আপাতত রাইডারে করে। গাইস ফাইনালি তোমার বাড়িপুরে এই যে সার্ভিস রোডটা আছে ওই রোডে চলে এসেছি, আর এখানকার ভিউ তো অসাধারণ, সবসময়ই যখনই আসি মন মুগ্ধ হয়ে যায় এই রোডটা এলে। আর এখান থেকে আর কিছুটা গেলেই তোমার হচ্ছে বাঁদিকে ক্যানিংয়ের রাস্তাটা পাবো, তো এখন ওই অবধি যেতে হবে, তারপরে ক্যানিংয়ের ওই রাস্তাটা আজ অবধি কখনো যায়নি, জানি না কেমন রাস্তা, আশা করছি ভালো হবে। আর ক্যানিংয়ে গিয়ে দেখা যাক কী কী এক্সপ্লোর করতে পারি, তো আশা করছি সব মিলিয়ে বেশ ভালোই হবে আপাতত। তো গাইস ফাইনালি তোমার বারুইপুর চলে এসেছি, আর একটুখানি বাকি আছে, ট্রাকটা দেখো খালি। এটা বারুইপুর, অ্যাকচুয়াল বারুইপুর, এটা যতদূর জানি বা ধারণা করছি। তো ক্যানিং এখান থেকে সোজা যেতে হবে ক্যানিং, বেশি দূরের রাস্তা না, আর 15-20 কিলোমিটার হবে হয়তো এখান থেকে, বা বড় জোর 20-22 কিলোমিটার, তার বেশি হবে না। তো চলো ক্যানিংয়ের দিকে যাওয়া যাক, একটু রাস্তা ফাঁকা হোক, তারপরে ব্লকটা কন্টিনিউ করবো। না সামনে কি আছে, সামনে একটা কিছু একটা বোর্ড দেখতে পাচ্ছি, তো এটা দেখো বারুইপুর ব্রিজ। এই ব্রিজের উপরে আগে কখনো উঠিনি, এটা খুব সুন্দর একটা অনুভূতি হবে বারুইপুর ব্রিজের উপরে। তো চলো একটু মিউজিকের সাথে ফিল হওয়া যাক বারুইপুর ব্রিজটাকে। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব। ফাইনালি তোমার হচ্ছে তোমার এই ক্যানিং রোডে, তো তোমার হচ্ছে রামনগর বলে একটা বাজার আমরা এক্ষুনি ক্রস করলাম, ঠিক আছে, রামনগর জায়গাটার নাম, তো সেই জায়গাটা এক্ষুনি ক্রস করলাম। আর এখান থেকে ক্যানিং যাই না কত কিলোমিটার, হয়তো 15-16 কিলোমিটার হতে পারে, বা তারও কম বা তার একটু বেশি। সো এখানে রোডটা ভাই এত 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 ভালো না ভাই, মাঝা মাঝা সব ব্যথা হয়ে যাচ্ছে। এখানে কি নায়রা বলে কোনো পেট্রোল পাম্প আছে, প্রথমবার আমি এই কোম্পানির নামই শুনছি। সো যাই হোক, দেখো ভাই আমি তোমার হচ্ছে ভালোভাবেই যেতে পারলে হয় ক্যানিং, আর জানি না কত সুন্দরভাবে কভার করতে পারবো, কারণ 5টায় সন্ধে ভাই, 5টায় সন্ধে, তো 5টার মধ্যে সব কিছু কভার করে আবার বাড়িতে আসতে হবে। ওর বাপে, এখানে কত সুন্দর একটা জায়গা দেখো, তো 5টার মধ্যে কভার করে তোমার হচ্ছে আবার ডিউটি জয়েন করতে হবে, আবার 50-60 কিলোমিটার বা 100 কিলোমিটার আবার রাইড করতে হবে। তো আর এমনি মার্কেট খারাপ, এদিকে দাও ডান দিকে বরাবর ধানের ক্ষেত, ঠিক আছে। তো যাই হোক, দেখো ভাই দেখি ব্লকটা কেমন হয় আর সামনে কেমন কেমন জিনিস পাই, কারণ এইদিকে আগে কখনো আসিনি। বড় বড় সব সিমেন্টের ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, মানে সব ঢালাইয়ের, আর বাস সাইডে বাবলা গাছ কুল গাছ পাচ্ছি, ফিলিংসটা বেশ ভালোই। এই তোমার হচ্ছে সুন্দরবনের আশেপাশে যাচ্ছি, তো ওই জন্য সুন্দরবনের ভাইবটা চলে আসছে এখানে। তো গাইজ অবশ্যই চায়ের দোকানে এলাম, একটা ছোটোখাটো চায়ের দোকান, আর এদিকে আর ভালো চায়ের দোকান নেই।
গাইস ফাইনালি তোমার ক্যানিং ব্রিজের উপর আমরা চলে এসেছি। এটা ক্যানিং বাজার মতো মনে হচ্ছে, আর তোমার ব্রিজের আগে ক্যানিং স্টেশনটা ছিল, তো পরে দেখাবো ক্যানিং স্টেশন। আপাতত চলো আগে ক্যানিং ব্রিজটা ঘুরে আসে। আর এখানে ফুটবল খেলা হচ্ছে, বেশ জমকালো আয়োজন। তো ফাইনালি ক্যানিং চলে এসেছি। ক্যানিং ব্রিজের ভিউটা আগে দেবো, তারপরে লর্ডস ক্যানিং এর বাড়ি যাবো। আর এখানটা প্রচন্ড জ্যাম ভাই, প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম ভাই, এত পরিমাণ জ্যাম রাস্তার উপরে, ঠিক আছে, এত পরিমাণ জ্যাম, মানে কি বলবো, আমি জানি না, মানে যে কারণে আমি ক্যানিং এ এসেছি সেই কারণটা আমি কমপ্লিট করতে পারবো কিনা, ঠিক আছে, মানে এত পরিমাণ ব্রিজের উপরে জ্যাম, তো ব্রিজের ভিউটা কিভাবে নেবো রে ভাই। তো ফাইনালি ক্যানিং ব্রিজের উপরে যে আশাটা করছিলাম, ক্যানিং ব্রিজ নিচে মাতলা, উপরে ব্রিজ, সেই ব্রিজের উপরে দুই চাকা নিয়ে আমি রিপন মন্ডল ফার্স্ট টাইম তোমার হচ্ছে যাচ্ছি বা এসছি। সো দ্যাটস ওয়াই ফিলিংসটা আমার সেই লাগছে এখন, আর একটু নিচে নদীর পাড়ে যাব। তো আপাতত চলো আগে ক্যানিং ব্রিজের ভিউটা পুরোপুরি নেওয়া যাক, তারপরে দেখছি। এই তো ব্রিজ শুরু, বাপরে বাম্পার। ক্যানিং ব্রিজের উপরে এই মুহূর্তে, ওই পাড়টার নাম কি হয় কি আছে জানি না, চলো ওই পাড়ে। এখানে দেখো ডান সাইডে আর একটা ব্রিজ টাইপের হচ্ছে কিছু, হয়তো ফিউচারে ওখানে রেল লাইনের আগে নিয়ে যাওয়ার কাজ চলছে। তো মাতলা নদী প্রথমবার এলাম মাতলা নদীর তীরে, তো একটু গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষামায়, এ শহর জানে কি যন্ত্রণা বুকে। তো ফাইনালি ফার্স্ট টাইম ক্যানিং এ এলাম, আর অসাধারণ অনুভূতি, কারণ নদীটা দেখো, নদীটা এদিক দিয়ে দেখো জাস্ট অসাধারণ। আর আমি আছি তোমার হচ্ছে ক্যানিং ব্রিজের উপরে, জানি না ভাই এখানে পুলিশ ধরলে কি হবে। তো যাই হোক, অনুভূতিটা সেই, আর এই সাইডে একটা ব্রিজ মতো কিছু একটা হচ্ছে, ঠিক আছে। তো যদ্দূর ধারণা এটা রেল ব্রিজ ফ্রিজ রকমের কিছু একটা হবে, তো বেশ ভালোই লাগছে। আর ক্যানিং দর্শী যারা ভিডিওটা দেখছো তারা বলো তোমাদের কেমন লাগছে, তোমাদের এরিয়ায় এক্সপ্লোর করতে এসছি, আর এই মুহূর্তে ক্যানিং ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এই গাছগুলো কি গাছ জানি না, তোমার গাছগুলো আমি যখন বকখালিতে গেছিলাম এই গাছগুলো প্রচন্ড পরিমাণে ছিল, এদিকে কোন দিকে জানি না, কিন্তু সুন্দরবন সামনে আছে এইটুকু জানি, কিন্তু বিভিন্ন এরিয়া আছে এদিকে সেগুলোর নাম জানি না। তো একটু নদীর পাড়ে যাব, জানি না এই নদীতে কুমির ফুমির আছে কিনা ভাই। তো চলো ক্যানিংয়ে কী কী আরও দেখা যায় সেগুলো এক্সপ্লোর করবো, অন্ধকার আসছে। তো চলো, আরও ক্যানিংয়ে বিভিন্ন জিনিস আছে সেইগুলো এক্সপ্লোর করবো, আর বিভিন্ন জিনিস তুলে ধরার চেষ্টা করবো। ফার্স্ট টাইম ক্যানিং এসছি, আর আজকে 29শে ডিসেম্বর, আর জেলাভিত্তিক ব্লগের এটা প্রথম পার্ট আমার, ঠিক আছে, জেলাভিত্তিক ব্লগের প্রথম পার্ট। আস্তে আস্তে করে আরও বাড়াবো এইগুলো করা, ঠিক আছে, জেলাভিত্তিক ব্লগ করবো, আর মিডলে সুইগি র্যাপিডো এই ধরনের ব্লগগুলো করবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করো, ভাইটাকে একটু সাপোর্ট করো, কারণ সাপোর্ট ছাড়া কিছু করা যায় না। শোনা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়, পৃথিবী ফুরালে দেখা হবে। তো যাই হোক, এখানে নদীটা মেন দুভাগে বিভক্ত আমার হিসাবে, মূল যে শাখা দুটো আছে দুটো মানে দুভাবে আছে, ঠিক আছে, তো মূল কোনটা সেটা জানি না, বাট মালটা নদী। তো চলো এখন কিছু ফুড ব্লগ না কিছু ফুড খেতে হবে। তো চলো, আর তোমার হচ্ছে লর্ডস ক্যানিং এর বাড়িটা বাকি আছে, ওটা এক্সপ্লোর করবো। তো Oh,
গাইস ফাইনালি তোমার ক্যানিংয়ের বিখ্যাত চটপটি খাবো এখন। আর চটপটি আমার এমনি খুব ফেভারিট। ক্যানিংয়ের চটপটি লর্ড ক্যানিং এর বাড়ির সামনে চলে এসেছি। আর এই যে বাড়ি, ঠিক আছে, ক্যানিং এর, এনার নামেই ক্যানিং এর নাম। তো চলো বাড়িটার ভিতরের দিকে যাওয়া যাক একটু। বাড়ির ভিতরে কি আছে এর ভিতরে? কিছু নেই না, সব তালা ফালা মারা। তো এই হচ্ছে বাড়ির ভিতরের সিন। তোরা ঢুকেছিস এর মধ্যে কখনো? না, এর বাড়ির ভিতরে ঢুকিসনি কখনো? কখনো ঢুকিস? আচ্ছা, ঢুকতে দেয় না। তো এই হচ্ছে লর্ড ক্যানিং এর বাড়ি। আর এই ভাইটা এখানে আছে, এ বলে কাউকে ভিতরে ঢুকতে দেয় না। সাপ তো ছসে পড়বে না তোরে? এই যে ক্যানিং হাউস বোর্ডটা মারা আছে দেখে নাও। এটা হেরিটেজ কমিশন অ্যাক্ট 2001। তো এই ছিল এখানকার লর্ড ক্যানিং এর বাড়ি, যার নামে বাড়ি সে যখন এখানে থাকতো। তো এই জায়গাটার কিরকম এ ছিল ভাবো একটু, তাই তো? এখন তো অতীত। তোর নাম কি? আকাশ মন্ডল। তো ভাইটার নাম হচ্ছে আকাশ মন্ডল। তোর এখানে খেলা করিস না? খেলাধুলা করিস নাকি? তোর বাড়ি তো এখানেই। তো এখানে বাড়িটার অবস্থা এই, ঠিক আছে, কোনো রক্ষণাবেক্ষণের কোনো ইয়ে নেই, যেটা খারাপ লাগলো। বাট এই বাড়ির অনেক ভিডিও তো দেখেছি, তো নিজেও এলাম। সেই এরকম আমাদের একটা পুরনো বাড়ি ছিল, ঠিক আছে, মানে আমার দাদুর যে বাড়িটা ঠিক এরকম পুরনো বাড়ি ছিল, মাঝে মাঝে একটু খসে পড়তো। তো ঠিক সেরকমই বাড়ি, ঠিক আছে, কিন্তু ওটা একতলা ছিল, এটা দোতলা। আর ঠিক হাইট এরকমই হাইট। হ্যাঁ হ্যাঁ, পিছন দিক কোন দিকে যাবো? চলাই আচ্ছা। তো ভাইটা বলছে পিছন সাইডে গেলে আরো ভালো করে দেখা যাবে, এক্সপ্লোর করা যাবে বাড়িটা। দেখো কত প্রাচীন বটগাছ, বটগাছ থেকে দেখো। তো আপাতত এই ছিল লর্ড ক্যানিং এর বাড়ি। আর আমার ব্লগটা এখানেই শেষ করে দেবো। দেখো বাড়ির ভিতরে ক্যানেল মতো কিছু করা আছে, এটা একটা কুয়া। কুয়া বা বাথরুমে সেই আমলে তো এ ছিল না, সেই সবের উপর থেকে এ করতো। তো চলো সেই ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। ভাইটা এসেছিলো ক্যানিংয়ে, আর ক্যানিং বেশি যারা ক্যানিংয়ের থেকে আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই জানাবে। তো একটু সিনেমেটিক সিন দেখে নাও, তারপরে